হ্যালো ভিউয়ার্স, রুনা ভাবি আর হেলাল ভাইয়ের 30th অ্যানিভার্সারির দ্বিতীয় পর্ব এখানে শেষ করেছিলাম, তো তৃতীয় পর্বের এখানে শুরু করলাম এখান থেকে। চলুন আমরা তৃতীয় পর্ব দেখে নিই। তৃতীয় পর্বে শুরু হবে কেক কাটার আয়োজন, মজা মাস্তি, অনেক হইচই, কেক খাওয়ার পালা, আবার গল্প করা, ফটো সেশন করা। কিছু কিছু অংশে আমি এডিট করিনি, অরিজিনাল কথাবার্তা রেখে দিয়েছি, সবার হাসাহাসি, কথা বলা, কে কেমন মজা করেছে সব কিছু রেখে দিয়েছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন কেক কাটা হচ্ছে সবাইকে খাওয়ানোর জন্য। কাটছে হচ্ছে লিমা। লিমা আমাদের নীলা ভাবির ছোট জা, মানে দেবরের বউ। সত্যি বছর কত তাড়াতাড়ি যায়, 30টা বছর কত তাড়াতাড়ি চলে গিয়েছে। আমি সেই প্রথম পর্বে বলেছিলাম আমি এখানে এসেছি 21 বছর, রুনা ভাবির সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক 21 বছরের। আমরা 21 বছর অনেক তাড়াতাড়ি পার করেছি, ওনারা 30 বছরের বিবাহ জীবন তাড়াতাড়ি পার করেছেন। মাশাআল্লাহ, দোয়া করি আরও যেন 50 বছর পার করেন। উনি হচ্ছেন আমাদের হেলাল ভাইয়ের বড় বোন ছিলেন, তার নাতনির আর কি কানফার্মে মিষ্টি ছিল। আপনি
জানতে হবে তো নামটা, হ্যাঁ নামটা জানতে হবে। এখন আবার ফ্যামিলি ফটো সেশন হচ্ছে, সবাই ফটো তুলবো, গল্প গুজব করবো, তারপরে আমরা সবাই বিদায় নিয়ে চলে আসবো। এই তো হেলাল ভাই, রুনা ভাবির পুরো ফ্যামিলি, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে বউ বাচ্চা নাতি পুতি সব একসঙ্গে। রুনা ভাবিদের ফটো ফ্রেমটা খুব সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? আমার কাছে তো খুবই ভালো লেগেছে, 30 বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রামে তোলা। এই ফটোটা আমাদের ম্যাকিলেনে, এটা রুনা ভাবিদের বাসায়, 3 বাচ্চা এখানে, 3 ছেলে মেয়ে এখানে, ফুল ফ্যামিলি। আমি ক্লোজ করে সবগুলো ফটো দেখেছি, এখানে বাবাটা, বাবা ছেলে, এইখানে মা আর 2 মেয়ে, 3 জনের একসঙ্গে। খুবই সুন্দর হয়েছে ফটোগুলো সবগুলোই, এখানে 3 ভাই বোন সাদা কালো করে তোলা, খুবই সুন্দর। এইখানে দোলনায় দোল খায় টুনাটুনি, এখানে এটা রুনা ভাবি আর হেলাল ভাই আমাদের, এটা ম্যাকিলেনের পার্কে, প্রাইভ্রুক পার্কে আমার মনে আছে এখনও, এটা অন্য আর এক ম্যারেজ ডের। বন্ধুরা, আপনাদের সঙ্গে রুনা ভাবি হেলাল ভাইয়ের 30তম ম্যারেজ ডের অ্যানিভার্সারির ভিডিও অনুষ্ঠান প্রোগ্রামের আমাদের আনন্দ উৎসব শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে জানাবেন, লাইক দিবেন, আমাদের জন্য দোয়া করবেন, রুনা ভাবি হেলাল ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ ওনাদের যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, আরও 50 বছর একসঙ্গে থাকতে পারেন, এই শুভকামনা করবেন, সবাই দোয়া করবেন। তো আমাদের গল্প গুজব শেষ, সোনার বাংলাদেশ, এখন আমরা সবাই বাসায় যাব। আমি আগে ইউটিউবের লাইভে এই কথাটা খুবই বলতাম, গল্প গুজব শেষ, সোনার বাংলাদেশ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ, সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ। প্রোগ্রাম শেষে দোয়া করে বিদায় নিয়ে আমরা চলে এলাম, এই যে আমরা এখন বাসায় যাচ্ছি হাইওয়ে দিয়ে। তো বাসায় যেতে অনেক রাত হয়ে গিয়েছিলো, এই যে ব্রাসেলস এয়ারপোর্টের রাস্তা দিয়ে আমাদের বাসায় ম্যাকিলেনে যেতে হয়, তারপরে একটু পরেই আমরা বাসায় চলে আসবো, আবার কোনো ভিডিও নিয়ে ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, অনেক অনেক শুভকামনা সবার জন্য। এটা আমাদের নতুন একটা সুপার মল, শপিং মল আর কি, খুবই সুন্দর, মানে আমাদের শহরে ঢুকতেই এই শপিং মলটা দেখা যায়, খুবই সুন্দর। তো সবাই ভালো থাকেন, আবারও দোয়া রইল, বিদায়, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর